মাই অডিও বুকে স্বাগতম। পড়ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কোথাও কেউ নেই। আজ পড়ব বইটির পঞ্চম পর্ব। বই পাঠে আছি সজল। নিয়মিত অডিও বুক শুনতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকল। আগে রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসত, তিন চার বছর ধরে ভাঙন ধরেছে, একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে একটা জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে, এক বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ নেই। বাই দিস টাইম নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ, তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে, ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেরোয়া হয়ে গেছে। দেখা হলেই আইবাস মেয়ের কথা শুরু করে, নানান ধরনের গল্প। পরশুদিন একটি শুনল এরকম, ইয়াদ নিউ মার্কেট গিয়ে দেখে তার সেই আইপাস একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্য সে চট করে সানগ্লাস পরে ফেলল, কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কিসব বলল তার বান্ধবীকে, সেই বান্ধবী তার দিকে চোখ ড্যাব ড্যাব করে তাকাতে লাগল। অসহ্য, গল্প শুনলেই ইচ্ছা করে একটা চর বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছ তুমি শালা, ফকরামির জায়গা পায় না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড, মুখে ক্রিম ঘষেছে বোধহয়, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাশাল্লাহ ভালোই চড়িয়েছিস। আর বলিস কেন, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, ওর এক দুঃসম্পর্কের চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন, চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তোর সেজেগুজে বসে থাকা যায় না, মনে করবে ইচ্ছা করে সেজে বসে আছে। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে, ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই, সে ঘন ঘন ঘড়ি দেখছে। পাঁচ মিনিটের মাথায় তিনবার বলল, এত দেরি হবার তো কথা না, এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে, কোথায় না কোথায় খুঁজছে কে জানে, রঞ্জু হারামজাদা মহাবেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5-5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখেও কিছু বলল না, ফিল্টারের ধোয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়ে আরেক কাপ চা দেই। না, চা লাগবে না। খান বাকের ভাই, এক কাপ চা যা, 10 কাপতা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, তারপর দেশের খবরাখবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকাল। জলিল মিয়ার স্টলে রাজনীতির আলাপ নিষিদ্ধ, দুই তিন জায়গায় এই কথাগুলো ফ্রেম দিয়ে বাঁধানো, কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল্লো ছাড়া এই দেশের কোনো উপায় নেই, কিন্তু এই কথাটা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নাই ঠিক করার, যে পরিস্থিতি ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নাই। বাকের তিক্তস্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়, পায়ে ধরে কেউ সাথে। জলিল মিয়া খুব অপ্রস্তুত হয়, বাকের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না, বাকেরের দলের কাউকে তো নয়ই। ইয়াদ বলল, কটা বাজে দেখতো বাকের, শালা এত দেরি করছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়াল, গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়, বস না। শালার এত দারুণ টেনশনের মধ্যে পড়লাম। বাকের বলল, কাজ আছে। তোর আবার কি কাজ? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল,
সে সেটা বলল না। ইয়া ধারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফায়দা নাই। রাস্তা অন্ধকার, কটি লাইট পোস্টের বাতি আবার চুরি হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে দুইবার বাতি চুরি হয়ে গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হচ্ছে। বাকেরের ধারণা কাজটা করে মিউনিসিপ্যালিটির লোক, মুইফিট করে কোন চোর যাবে বাল্ব চুরি করতে। শালাদের একবার ধরতে হবে, মামদোবাজি বের করে দিতে হবে। বাকের দেয়াশোলায় বের করে ঘড়ি দেখল, ঘড়ি ঠিকই চলছে, 8:35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করবে যেন ভূত দেখছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়ি যাওয়ার অনেক সুবিধা, কারো সঙ্গেই দেখা হয় না, খাবার ঢাকা দেওয়া থাকে, খেয়ে দিয়ে লম্বা হয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরুলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেয়া যায়। অবশ্যই ভাবির সঙ্গে দেখা হয়, সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সেই কারণে ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না, যাও বলেন এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকেরের প্রতিদিনই বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছা করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথার কখনোই তেমন কোনো গুরুত্ব দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে এমন গুরুত্ব দিলে চলে? বাকেট সিগারেট ধরালো, প্যাকেটে আর 3টা সিগারেট আছে, রাত কাটবে না, ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছা করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটখাটো ভিড়, বাকের এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেয়েলি গলায় কান্নার শব্দ। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে, ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকেরের বিরক্তি সীমা রইল না, ধামসি এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন, কচি খুকিত না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলেই অ্যাম্বুলেন্স চলে আসবে নাকি? চলে এলে তো কাজই হতো, হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকেট ছুটল বেবি ট্যাক্সি আনতে। এই বেবি ট্যাক্সিতে টিনার জমজ ছেলে হল। বাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলেদের নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন অন্যরকম হয়ে গেছে, কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা, অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বা পাশেরটি? দুজনই তো একরকম। দূর দূর একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁধে দুরকম করে, ওদের গায়ের গন্ধ দুরকম। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি, নে তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম, তুই কি ভাবছিস ঠাট্টা করছে? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে গা থেকে, বাসি শিউলি ফুলের ঘ্রাণ এত মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হল। তোর ভাই যমজ বাচ্চা হওয়া উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে, বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয় জানিস তো? না জানি না। দিতে হয়, কষ্ট করে বাচ্চা আনে এই জন্য দেয়া। দেখতো শাড়ি দুটা কেমন? দুটি একই রকম শাড়ি, নীল জামিনের উপর সাদা ফুল, খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নেব কেন, কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি? দুটাই তোর নিচ্ছিস না, একটা নিচ্ছিস না ভাবি, প্লিজ, না নিলে আমি খুব রাগ করবো।
কদিন কথা বলবো না তোর সাথে। তোকে দেবার জন্যই তোর ভাইকে বলে আমি দুটি শাড়ি আনিয়েছি। শুধু শাড়ি না, ব্লাউজ পেটিকোট সবই আছে। যা, কাপড় বদলে আয়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সব কিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার সোকরার সঙ্গে বসে কোকনা পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। এসব কি বলছে ভাবি। কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোকছোক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি, ঘাস খেয়ে তো বড় হয়নি। তুমি যা ভাবছ সেসব কিছু না। প্রথম প্রথম এরকম মনে হবে, তারপর দেখবি একদিন হঠাৎ হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন এটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছ। ঠিকই বলছি, না জেনে বলছি। বকুল বলল, ওনার সম্পর্কে এরকম বলাটা ঠিক না, সব মানুষ তো একরকম নয়। সব মানুষই একরকম, সবারই দুটো করে চোখ, দুটো কান, একটা নাক। খবরদার আর কোনোদিন ওইখানে যাবি না, দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না, যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন জানি তার লজ্জা করছিল। ফার্মেসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছা হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে ডাকবেন, এই বকুল এইভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকল না, কেউ ডাকেনি। শুধুমাত্র এই কষ্টেই তার চোখ ভেজে উঠছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ না অন্য কিছু? শওকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তারই মেয়ে, এটা বুঝতে সময় লাগল। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না, কাঁদব কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তর তর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিনেও তার চোখে পড়েনি? কাঁদছিল কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগলো। এদেরকে অসহায় ফেলে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলেছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন ব্যাটা মিথ্যা কথা বলছে, উকিলরা সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটি নতুন ডেট পড়েছে। এরকম কি অনন্তকাল ধরেই চলতে থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা 4-5 বছর ধরে ঝোলে। ঝোলাটাই ভালো, যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকেই এড়াতে চাইছেন। তার মুখ দেখে মনে হয় বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লসিত কণ্ঠে বললেন, চল রে মোনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও, বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে গিয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ, রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মোনা রিক্সায় উঠে বসল। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে, যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন, তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে, লোন স্যাংশন হয়েছে, ঘণ্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন।
অবশ্যই আজ পাওয়া আর কাল পাওয়া সেম, এখন তোর ভাঙাতে পারছেন না। এটা একটা ভালো খবর, টাকাটা পাওয়া যাচ্ছে, কিন্তু মোনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতেই অনেকগুলি টাকা চলে যাচ্ছে, সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিচ্ছেন নাকি? না না, কেন, ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন। দেখি, উঠছেন নাকি, কোন দিকে যাবেন, আসুন এগিয়ে দেই, এই টাইমে রিক্সা পাওয়া মুশকিল। মোনা কোথায় যাবে মনস্থির করতে পারল না, বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না। মামুনের খোঁজে যাওয়াও অর্থহীন, সে নিশ্চয়ই ফেরেনি, আর ফিরলেই কি। যে লোক দীর্ঘ দেড় মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার কোনো কারণ আছে কি? তারকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত, দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে, কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচাবাজারের দিকে গেলে কেমন হয়, বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না, ডাল ভাত আর ডিম খেতে খেতে অরুচি ধরে গেছে। মোনা ব্যাগ খুলে টাকা গুনল, বাজার করার মতো টাকা নেই, তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মোনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে, মামুন অবেলায় ঘুমিয়েছিল, শীতের শুরুতে বিকেলবেলার ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কে? আমি মোনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকাল, মোনার চোখমুখ কঠিন, দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। এসো, ভেতরে এসো, কেমন আছো বলো। মোনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল, আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমার ওখানে, ভালোই হয়েছে দেখা হলো, রোগা হয়ে গেছো মোনা। মোনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো, রাখবো কেন, এই যে ডুব দিলাম দেড় মাস, এদিকে তোমার এখন দুঃসময়। আমার দুঃসময়ের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময়ে আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট এক মিনিট, আমি মুখ ধুয়ে চায়ের কথা বলে আসি, তোমার সঙ্গে আমার কথা আছে। মোনা লক্ষ্য করল মামুন বেশ সহজ স্বাভাবিক, দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যেন এটাই স্বাভাবিক। তাছাড়া তার স্বাস্থ্য ভালো হয়েছে, দেখেই মনে হয় সে সুখে ছিল, সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করল। মোনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে ধুর চাকরি, মাস্টারি করে কিছু হয় নাকি, চাকরি ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি, চাকরি করব না, ব্যবসা করব, গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছে, লোনের জন্য অ্যাপ্লাই করব, সরিষা ভেঙে তেল করা হবে, ধান গম মশলা সব ভাঙানো যাবে। মোনা বলল, এসব নিয়েই ব্যস্ত ছিলে? রাইট, লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে? পারবো না কেন, ফাইন বাড়ি আমাদের, তুমি দেখলে মুগ্ধ হবে। মোনা লক্ষ্য করল মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের খবর কি, তোমাদের মামলা কি অবস্থা। মোনা উঠে দাঁড়াল, আমি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মামুন হাত ধরে তাকে টেনে বসাল, অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমি আছি কি জন্যে, বাসায় পৌঁছে দিয়ে আসব এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার উপর, রাগ ভাঙানোর সুযোগ দাও, না তাও দেবে না। চুপ করেছিলে কেন? মামুন বলল, নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম এবং ইচ্ছা করে তোমাকে কোনো খবর দিলাম না, কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম কোনো খবরাখবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সবকিছু দেখে মুগ্ধ হয়ে যাবে, তখন আমি বলবো না আর ফিরে যেতে পারবে না।
তোমাদের ঝামেলার কথা আর আমার তেমন করে মনে হয়নি, আই এম সরি। রাগ করেছো মোনা? মোনা বলল, বলেছি তো আমি রাগ করিনি, আমি সহজে রাগ করি না। এইবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, একদিনের জন্য হলেও নিয়ে যাব, তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে, বাড়ি দেখেও তুমি মুগ্ধ হবে, বাড়ির সামনে বাগান করেছে, ওনলি ফর ইউ মাই ইয়াং লেডি। চলো ওঠা যাক, বাইরে কোথাও খাব। না চলো না প্লিজ, ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড সাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করল, সে ধরে নিয়েছে মোনা যাবে তার সঙ্গে। মোনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি? উকিল ভালো দিয়েছ তো? মোনা জবাব দিল না। মামুন বলল, উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরিয়াস সিরিয়াস সব খুনিদের বের করে নিয়ে আসছে, এই দেশে অপরাধীদের সাজা হয় না। মোনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছা করছে না, আমার অনেক রকম সমস্যা আছে, এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রায়েড চিকেন খেতে পারবো না। মামুন বলল, ফ্রায়েড চিকেন না খেলে অন্য কিছু খাবে। আমি বাসায় যাব, মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা শুরু করতে চেষ্টা করল, লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মোনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি কিছু বলছো না কেন? বললাম তো মাথা ধরেছে। মোনা গলির মাথায় নেমে পড়ল, সহজভাবেই বলল, থাক তোমাকে আসতে হবে না, আমি নিজে নিজেই যেতে পারবো, রাস্তার আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে, তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছা করছে না, মাথা ধরেছে খুব। মামুন বলল, তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মোনা। পরামর্শ পরে করা যাবে, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মোনা লম্বা লম্বা পা ফেলে এগুতে লাগল, মামুন তাকিয়ে রইল অবাক হয়ে। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকেই, মোনা এসেছে, মোনা এসেছে। বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো তোমাকে বলতাম মা, একশোবার এক কথা বলছো কেন? আজ সমস্ত দিন লতিফার শরীর খারাপ গেছে, দুপুরে একবার বিছানা ছেড়ে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল, শরীরটা একেবারে গেছে, দুপুরে কিছুই খেতে পারেননি, বমি করে উগড়ে ফেলেছেন। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগল, পুরনো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগল। তিনি চাপাসরে কয়েকবার বাবুকে ডাকলেন, কেউ এলো না, হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না, আজকাল সহজে কেউ তার কাছে আসে না। একসময় সখিনা এসে ঘর ঝাড় দিতে শুরু করল, কি অলক্ষণে ব্যাপার, সন্ধ্যাবেলা কেউ গৃহস্থ বাড়িতে ঝাড় দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন, তার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। একসময় মনে হলো ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে লাগছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়, আলো হঠাৎ কিছুক্ষণের জন্য বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মোনার জন্যে, মিনিটে একবার করে জিজ্ঞেস করতে লাগলেন, দেখতো মোনা এসেছে কিনা? মোনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হল, হাত পা ঠান্ডা হয়ে আসছে, ব্যাপার কি? মোনা উদ্বিগ্ন স্বরে বলল, মামা ফেরেননি? বাবু বলল, ফিরেছিলেন, আবার কোথায় যেন গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না? যা দৌড়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন, ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখা যাচ্ছে না। মামি খুব খারাপ লাগছে? তুই আমার হাত ধরে বসে থাক। মোনা হাত ধরে পাশে বসল, বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে,
লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে, কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে। মোনা বলল, দাঁড়িয়ে দেখছিস কি, একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বললেন, যত তাড়াতাড়ি পারিস বকুলের বিয়ে দিয়ে দিবি, এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে দেব, পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না, তুই ওর বিয়ে দিয়ে দিবি যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথায় ভেজা ন্যাকড়া বোলাতে লাগল। তিনি কাপা গলায় বললেন, আহ ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30, তারও ঘণ্টা তিনেক পরে দীর্ঘ 6 বছরের রোগ যন্ত্রণার অবসান হল। ডাক্তার ছেলেটি বড় অবাক হল, সে এমনভাবে সবার দিকে তাকাতে লাগল যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটাই কি প্রথম মৃত্যু? কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে, সেই চেষ্টা সচেতনভাবেই করা হয় এবং সে কারণেই সে লজ্জিতও বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা, অতি প্রয়োজনের মৃত্যু আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা আচার আচরণে মনে হয় না সেই প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? আমাদের নিজেদের ব্যবহারে নিজেরাই অবশ্যই লজ্জিত হই, যার জন্য প্রিয়জনটির একটি বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয় এবং একদিন কেউ খুব রাগারাগি করে, ফ্রেমে মাকড়সার জাল, কেউ দেখছে না, ব্যাপার কি? লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না, তবে তার বিয়ের একটি ছবি মোনা বের করে খুব কাঁদল। সেই ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্ট বালিকার মতো, শকত সাহেবের চোখে চশমা, কেমন ভয় পাওয়া চেহারা। ছবিটি স্টুডিওতে তোলা, স্টুডিওতে তোলা সব ছবিই কেমন মূর্তি মূর্তি হয়, এ ছবিটি সেরকম নয়, প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব ছবিতে কিছু প্রাণ সঞ্চার হয়। লতিফার ঘর আগের মতোই আছে, মৃত মানুষদের ঘর দীর্ঘদিন একই রকম থাকে, সহজে সে ঘরের কোনো জিনিসই কেউ হাত দিতে চায় না, তবু ঘরটা কেমন যেন আগের মতো থাকে না, সূক্ষ্ম একটা পরিবর্তন হয় কোথাও, সে পরিবর্তন সূক্ষ্ম হলেও যে কেউ ধরতে পারে। প্রথম রাত এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগল। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যই তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুরানো দিনের কথা মনে করতে। সমস্তই মনে আছে, কিন্তু সেসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, বরং শওকত সাহেবের মনে হতে লাগলো এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দ পদচারণা। এইবার যেন বসল পাশের চেয়ারটায়। ভয় কাটাবার জন্য তিনি শব্দ করে কাশলেন, সেই কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলেন, তখনই মনে হলো মাথার উপরে ফ্যান ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না সেরে ঘুমোতে পারত না, সেই জন্যেই কি ঘর অন্ধকার, তবুও সবকিছু আফসা আফসা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন, হ্যাঁ ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এল, তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসল। প্রথম যৌবনে লতিফা যেমন হাসত। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল, সে এসে দরজায় ধাক্কা দিল, কি হয়েছে মামা? শওকত সাহেব কাপা গলায় বললেন, কিছু না, তুই যা। মামা দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। মুনা বলল, কি হয়েছে? তিনি জবাব দিলেন না। মুনা আবার বলল, ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ কেন? ফ্যানটা ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা ঘুমোতে যা। মুনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাব। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা বলল,
যাও মামা, আমার কথা শোনো। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলে মেয়েকে পাশে নিয়ে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, তোর মামির উপর বড় অবিচার করেছি রেমুনা। তা করেছ, বড় খারাপ লাগছে। মোনা বলল, অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মোনা চাপাসরে বলল, ধরো কিছুদিন পর আবার যদি তুমি বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটিকে খুব ভালোবাসবে, তারপর আবার আগের মতো নানান অবিচার শুরু করবে, এবং একসময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমোতে চাইবে, চাইবে না? শওকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মোনা বলল, যাও ওদের ঘরে গিয়ে শোও, ওরা জেগে আছে, ওদের সঙ্গে দু একটা কথা টথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন যেন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভেতর থেকে। শওকত সাহেব ডাকলেন, বাবু জবাব দিল না। ঘুমাচ্ছিস নাকি বাবু? না। বকুল ঘুমাচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলে মেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই, চিরদিন দূরে দূরে থেকেছেন, একটা আড়াল তৈরি হয়ে গেছে, আজ হঠাৎ করে ওদের কাছে আসা যায় না, ওরা কাঁদছেও না, কাঁদলে বলা যেত কাঁদিস না রে। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, গরম লাগছে তাই না? বকুল বা বাবু কেউই কিছু বলল না। মোনার অনেক রাত পর্যন্ত ঘুমেল না, পায়ের কাছের জানালাটা খোলা, খোলা জানালায় শীতল হাওয়া আসছে, সেই হাওয়ায় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে, ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মোনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকল, মামি। কেউ জবাব দিল না। মৃত্যুর ওপারে অন্য কোনো ভুবন আছে কি? না থাকাটা খুব কষ্টের হবে। মোনার পানির তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছা হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো, যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল, সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাঁকড়া তার দিকে হঠাৎ ছুটে আসতে শুরু করল। অনেকদিন পর সেই দৃশ্যটি পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে, এবার কি আগেভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানছে না, লেপ বের করতে হবে শিগগির। লেপগুলির কি অবস্থা কে জানে, তেলাপোকায় কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো, অনেকদিন রোদে দেওয়া হয় না। মোনা বিছানা ছেড়ে নামল, পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্পখাটে বসে আছেন, দুহাতে জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মোনা আয় মা এদিকে। মোনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের, সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মোনা চেষ্টা করল তার বাবার ছবিটি মনে আনতে, কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোটখালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে, চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোটখালা বললেন, চল মা বাবাকে একটা চুমু দিয়ে আসবি, লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মোনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোটখালা ঘর থেকে বের করে এনে প্রচণ্ড একটা চড় দিয়ে বলেছিলেন, বোকা মেয়ে। মোনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদু স্বরে বলল, বাবা ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি,
কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে, ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যি নেই? এই একটি কি জীবন আমাদের? কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলি কি ভয়াবহই না ছিল? কিছুদিন এ বাড়ি, কিছুদিন ও বাড়ি, 7 বছর বয়সেই বুঝতে পারলো সে একটা উপদ্রবের মতো, কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা তুই চলে আয় আমার সাথে, আমার সাথে থাকবি। ছোটখালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস, একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হবে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা 10টা পর্যন্ত মোনাকে মাঝে মাঝে একা থাকতে হতো, কি যে ভয় লাগতো এক একদিন। কিন্তু সে সুখে ছিল, মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসার প্রয়োজন সে বোধহয় কোনো না কোনোভাবে পেয়ে যায়। মোনার অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে, ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মোনা সুন্দর একটা স্বপ্ন দেখল। রিক্সা করে সে আর মামুন যাচ্ছে, রিক্সা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারিদিকে, খুব বাতাস দিচ্ছে, সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে, মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে মোনার ততই মজা লাগছে, কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে, বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে, মেশিন রাখার বেস পাকা হবে, একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার সে পথ পাচ্ছে না। মোনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার, সমস্ত পরিকল্পনাটি তাকে ভালোমতো বোঝানো দরকার, তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লেগে আছে, ছোটখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মোনা ঠিক আগের মতো নেই, তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল, সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছ না এমনি? জরুরি কথা ছিল কিছু। ও বলল, এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করল, মোনার পাত্তা নেই। এমন কখনো হয় না, এই মেয়েটির কথা নড়চড় হয় না। মামুন সে রাতেই মোনাদের বাসায় গিয়েছে। মোনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, কাজেই তোমার ওখানে যায়নি। তাছাড়া মনটন ভালো না, কোথাও যেতে ইচ্ছা করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকব। মামুন প্রায় রাত 11টা পর্যন্ত বসে রইল, মোনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন, সাপের গল্প, কবে 12টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরুবেন। শার্ট গায়ে দিতেই মনে হলো ঠান্ডা কি যেন একটা গা বিয়ে নেমে যাচ্ছে। হারিকে নামতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আরেকবার চাঁদ পরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা, বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগারে কথা বলতে পারে না, বিশেষত এই লোক, যে কপালে বিরক্তির ভাজ না ফেলে আগে একটি কথাও বলতো না, অথচ এখন একে দেখে কেউ বুঝতে পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যের ভাব চলে আসে মানুষের মধ্যে, ওনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করল, নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মোনা বলতে পারবে। তারপর শ্রীপুরের গল্পটা শোনো,
ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছে শ্রীপুর। শ্রীপুরের গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মোনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি, মামুন উঠে পড়ল। মোনা কি সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে, এবং তখন মামুন তাকে কোনোরকম সাহায্য করেনি, গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। ঝামেলা এড়াবার জন্য যে সে এটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন, নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান, অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্যে সৌন্দর্যে ঝলমলে ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত, এমন অবস্থায় তার নিশ্চয়ই অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না, বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে। এ নিয়ে তার অপরাধ বোধ আছে, সেটা কমানোর জন্য গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই, পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানেকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে, তেলের কল ঠিকমতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারির পুরো বেতনটাই চলে যায় বাড়ি ভাড়ায়, সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণের ঘরটিতে একটি অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে, এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মোনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে, টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়েই মোনা বলেছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? দুটোর পর। দুটোর পর টেলিফোন করা হলো, সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা হওয়া উচিত। মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না, এই নিয়েও কথা বলতে চায়। মোনার আশঙ্কা সে বুঝতে পারছে, মামার জেলটেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারের বাকি সবার জন্য জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এইসব মহতাদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে, জীবন উপন্যাসও না সিনেমাও না। আর এমন তো না মোনা সারা তাদের অন্য কোনো গতি নেই, অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে, বকুলের এক মামা আছেন যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মোনার এখন যে দুঃসময়, তার চেয়েও ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা নিজেদের এরকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মোনার সঙ্গে কথাবার্তাগুলি ঝালাই করতে লাগল। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না, সেই জন্য আসি না। ভালো লাগে না মানে? মানেটানে কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন, কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না, তর্কে মোনা জিতে যায়। এটাও একটা অস্বাভাবিক ব্যাপার, বাস্তবেও তর্কে মোনা যেতে, কল্পনার তর্কেও সেই যেতে, অন্তত কল্পনাতেও তো মামুনের যেতে উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মোনার এই তার্কিক স্বভাব তার চোখেই পড়েনি, বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে, লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা তো তাড়াতাড়ি কাজ করতে পারে, জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের তো অক্ষম ভাববেন না, এখন থেকে আর ভাবব না। মেয়েটি তাকে এক কাপ চা খাওয়াল। সেই কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি, কাগজপত্র ঠিকমতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হল, ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল, তাতেও ভুল বের হল। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়েছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে।
মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসেনি, আপনাকে থ্যাংকস জানাতে এসেছি। থ্যাংকস জানাতে এসে প্রায় দু ঘন্টা বসে রইল। এই দু ঘন্টায় সে এক প্যাকেট সিগারেট এবং চার কাপ বিষাদ চা খেয়ে ফেলল। কিসব আনন্দের দিনই না গিয়েছে। শওকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না, কোনো একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন, খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসেই খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সঙ্গে মাঝে মাঝে মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেল। নীলক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন, ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শওকত সাহেব লজ্জিত হয়ে উঠে পড়লেন, খেপে গেল অন্য কাস্টমাররা। একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি তাকে জোর করে তুলে দিলে, পয়সায় শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালার তুমুল লেগে গেল, প্রায় হাতাহাতির উপক্রম। এসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালার পরাজয় হল এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই ঘুমান, ওই বুড়ামিয়ারে একটা বালিশ আইন্যা দে। শওকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না, বিল মিটিয়ে চলে এলেন। লোকজন ইদানিং তাকে বুড়ো মিয়া ডাকছে, হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি। পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় নিজেকে দেখলেন, চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছে কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করল? অবশ্যই বুড়ো হবার অনেক সুবিধাও আছে, বাসে উঠলে সহজেই সিট পাওয়া যাচ্ছে। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন, লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে বসুন না। মেয়েটি সরে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ, রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না, কোনো পার্কে টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শওকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকার এই পার্ক বানিয়েছে? এই ধরনের কথা ভাবতে ভাবতে শওকত সাহেব একটা ফাঁকা মেন্স খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমলেন। বেশ লাগলো তার, আজও তিনি সেরকম করবেন ভাবলেন, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিকবাবুর কাছে 50 টাকা পাওনা আছে, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা, তার নিজের হাত দ্রুত খালি হয়ে আসছে, কয়েকদিনের মধ্যেই হয়তো মোনার কাছে হাত খরচ চাইতে হবে। আরে আরে শওকত সাহেব, যে কোথায় ডুব দিয়েছিলেন? শওকত সাহেব হকচকিয়ে গেলেন, অফিসের কোথাও যেন সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে, সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে উঠে দাঁড়িয়ে সালাম আলাইকুম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন ভালো হয়েছে, অনেক কথা আছে, শরীর কেমন আপনার বলেন? শরীর ভালোই। ভালো কথায়, আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন, এ কি অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল, আমার স্ত্রী মারা গেছেন। তাই নাকি, আহা বলেন কি, বড় আফসোসের কথা, কোনোই খবর রাখি না। ওই দিন অবশ্যই মল্লিকবাবু বলছিলেন, চলেন যাই খোঁজ নিয়ে আসি, ঝামেলার জন্য যেতে পারলাম না, অডিট হচ্ছে, কোনো কোনো দিন 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকতে হয়, চলেন ক্যান্টিনে চলেন, চাটা কিছু খাই। চা খাব না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা খাবেন না, অন্য কিছু খাবেন, পেপসি খান, ফান্টা খাবেন, আপনার সঙ্গে কথা আছে। অফিসের ক্যান্টিনেরও অনেক পরিবর্তন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়েছে, টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনের ভুল পাল্টে গেছে, বুঝলেন তো? জি, ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে, ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে, এখন ইউনিয়ন খুব স্ট্রং, এই জন্যই আপনাকে খুঁজছিলাম। কেন আমাকে কেন? শওকত সাহেব বড়ই অবাক হলেন,
ইউনিয়ন তাকে কেন খুঁজছে সেটা জেনে তার বিষয়ের পরিমাণ আরো বাড়ল। আপনাদের মামলাটার ব্যাপারেই খোঁজ হচ্ছে, আমরা সিরিয়াস চাপ দিয়েছি, আমরা বলেছি আসল যে আসামি দিব্যি চাকরি করছে, বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তোমরা তুলে নিয়েছ, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছো, আমরা এটা হতে দেব না। শকত সাহেব বললেন, আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না, আমরা ব্যাপারটা জানি, আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে, আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন, আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেয়া হয়েছে, ব্যাস। শকত সাহেব কপালের ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের অবস্থা এখন কাহিল, সাপের ব্যাংক হওয়ার মতো অবস্থা, ফেলতেও পারছে না, গিলতেও পারছে না, হা হা হা। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কি জন্যে পড়ছে, এই জন্যেই পড়ছে, ওরা সময় নিচ্ছে। আপনি এসেছেন যখন, এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন, অন্য কিছু বলার দরকার নেই, বড় সাহেব কিছু বললে শুনবেন। সাহস হয় না। সাহসের এখানে কি আছে জানতো? বেটার রিয়াকশনটা কি দেখেন? বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শকত সাহেব কাপা গলায় বললেন, স্যার আমি শকত, ক্যাশ সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কি অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, জানেনই তো, তার উপর স্ত্রী মারা গেলেন। তাই নাকি, কবে? গত মাসের 24 তারিখ। আই এম ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন, খান। 3:30 বাজে, এখন অলমোস্ট টি টাইম। শকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই, মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি হয়, বারবার ডেট পড়ে, জেলটেল যা হবার একেবারে হয়ে গেলে ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 10 পড়ে, একটা ছেলে আছে ক্লাস 7 পড়ে, আর আমার ভাগ্নি আছে একটি। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনার যদি জেলে যেতে হয় তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নিই করবে স্যার, আমি সেটা নিয়ে চিন্তা করি না, ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শকত সাহেবের খুব পছন্দ হল। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়, হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ, আসল চায়ের গন্ধ বোধ হয় এরকমই। স্যার যাই। ঠিক আছে যান, আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তাভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না। শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। বড় সাহেব বললেন, আপনি দিন 7 পরে খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা, কেঁদে ফেলা? এর কোনোটাই তিনি করতে পারলেন না, বেকুবের মতো চারিদিকে তাকাতে লাগলেন, এবং কিছুক্ষণের মধ্যেই তার হেঁচকে উঠে গেল। মল্লিকবাবু ধারের 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করেন। শকত সাহেব সত্যি সত্যি 50 টাকারই সন্দেশ কিনে ফেললেন। 40 টাকার কিনলে ভালো হতো, রিক্সা করে বাসায় ফিরতে পারতেন, এখন যেতে হবে হেঁটে হেঁটে, কিন্তু বেশ লাগছে হাঁটতে। কিসের জন্য একটা মিছিল বের হয়েছে? তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটা বেশ মজার ব্যাপার, নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শকত সাহেব কোনো কিছু না বুঝেই দলের সবার সঙ্গে গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে।
তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরনো ফ্যানটি নিয়ে আসা হয়েছে, বাকেরের তত্ত্বাবধানে এই ফ্যান ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা হারামজাদার সবগুলি দাঁত আমি খুলে ফেলব। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো, এর মধ্যে হাসির কি হলো, কেউ একটা মোমবাতি আন না, আরে ব্যাপার কি? হারিকেন মোমবাতি কুপি কিছুই পাওয়া গেল না। এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলেন। তার খুব ইচ্ছে ছিল ওরা জিজ্ঞেস করুক মিষ্টি কি জন্যে, কেউ কিছু জিজ্ঞেস করল না। মোনা একটুকরো সন্দেশ মুখে দিয়ে থু করে ফেলে দিল, বাসি সন্দেশ। কোত্থেকে আনলে মামা? শওকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। মোনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে এলে হতো। ঠান্ডাও লাগছে, এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।